Nabi Muhammad Rasulullah sallallahu alaihi wasallam পাহাড়ের মরুভূমিতে হেঁটে হেঁটে মানুষকে কালেমার দাওয়াত দিতেছেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখলেন একটা উটনি এসে হুজুরের কদমে পড়ে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন সব পশুপাখির ভাষা তিনি বুঝতেন। উট এবার হুজুরের পায়ে পড়ে কান্নায় পড়ে গেছে। উটের চোখ দিয়ে পানি বেরে গড়গড়ে করে পড়ল। কিছুক্ষণ পরে লক্ষ্য করে গেল উটের পানি এসে উপস্থিত হয়ে গেছে। নবী আবার উটের মালিককে জিজ্ঞাসা করে, ভাই এমন একটা বোবা পানি আল্লাহ পাক আমাদের জন্য তাবে বানিয়ে দিয়েছেন, গোলাম বানিয়ে দিয়েছেন, যার বিনিময়ে যার কারণে আমরা দুনিয়ার জমিনে বহুত নাফা বহুত উপকার লাভ করি, কিন্তু ভাই জেনে রাখো এই উটের সাথেও যদি তুমি উটের দরদে দরদি না হও, এই প্রবাহ পানিকে যদি সঠিক সুন্দরভাবে খানা পিনার ব্যবস্থা না করো, এ ভাই জেনে নাও হাসরের ময়দানে এ তোমার পানিতে উঠ আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে। আর আল্লাহর আদালতে যদি বোবা পানি এই মামলুকাত গুলো কোনো মানুষের বিরুদ্ধে হাসরের ময়দানে দাঁড়িয়ে যায়, জেনে নাও ওই কঠিন মুসিবতের দিনে কঠিন বিপদের সময়ে যেদিন কোনো সাহেব থাকবে না, যেদিন কোনো কারোর জন্য কোনো সুপারিশকারী থাকবে না, লা সাহিবুন ওয়ালা রফিক, ওই কঠিন মুসিবতের দিনে যদি তোমার এই উট তোমার বিরুদ্ধে সাক্ষী রায়, জেনে নাও ভাই তোমার জন্য কিন্তু জাহান্নামের আগুন ছাড়া আর কোনো পথ আর বাকি থাকবে না। এ ভাই তোমার উটকে তুমি খাওয়াও কম কিন্তু কাজ করাও বেশি। এ ভাই উটের প্রতি যদি হিতাকার কি না হও, দরদে দরদ মান না হও, উটকে তুমি আজাদ করে দিতে পারো, ছেড়ে দিতে পারো, কিন্তু কোন বোবা পানি কথা বলতে পারে না, তাই বলে কিন্তু উটিরে তার খাওয়ার তুলনায় বেশি পারিশ্রমিক নেওয়া যাবে না, উটের মাধ্যমে বেশি খাটনি করা যাবে না, তার সাধ্য অনুযায়ী তাকে বোঝা বহনের তর্ক অনুযায়ী তাকে বোঝা বহন করে দিতে হবে। উটের মালিক এবার বুঝতে পারল, ডাকতে গেল আল্লাহর রাসূল, আমি আসলে উটের প্রতি জুলুম করেছি আল্লাহর রাসূল, আমি আপনার হাতে হাত রেখে বললাম আমি যতদিন পর্যন্ত জীবিত থাকবো আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত আমার আয়াত দান করবেন ততদিন পর্যন্ত কোন প্রাণীকে আমি আর কষ্ট দিব না। সুবহানাল্লাহ।